লাভার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি মাছের রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো নদীর পোয়া মাছ। এটা খেতে অসম্ভব মজার হয়, আর নদীর যে কোনো মাছ কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো, আর বাচ্চাদের জন্য তো আরও ভালো। আর এই মাছটা আমি কিভাবে রান্না করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি তিনটে বড় সাইজের পোয়া মাছ নিয়ে নিয়েছি। দেখুন, এই মাছটাকে আমি কেটে মাছখান থেকে কেটে ভাগ করে নিব। এত বড় মাছ আমি আজ তো রান্না করব না, আমি মাছখান দিয়ে ভাগ করে নিব। মাছটা কিন্তু বেশ বড় বড় সাইজেরই ছিল। দেখুন, আমি মাছটা কিন্তু কেটে ছয় পিস করে নিয়েছি। এই মাছটা রান্নার জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু কয়েক কোয়া রসুন। রসুনটা কিন্তু আমি খুব অল্প পরিমাণ দিয়েছি। এক চা চামচেরও কম ধনিয়া, এক চা চামচ জিরা, পাঁচ ছয়টি গোলমরিচ, আর নিয়েছি প্রায় 10-12টি শুকনো মরিচ, আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী নিলেই হবে। আমি কিন্তু এই মশলা দিয়েই মাছটা রান্না করব, খুবই কম মশলায় মাছটা রান্না করা হবে। মশলাটা কিন্তু বেটে নিয়েছি। এখন আমি এই মাছটা হাতে মাখিয়ে রান্না করব। তার জন্য আমি কড়াইয়ে মাছগুলো প্রথমে দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি যে মশলাটা দেখিয়েছিলাম সেটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, এখন সেটা দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাছটা মেখে নিতে হবে, যাতে করে সব মাছের ভিতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকে যায়। আর এভাবে হাতে মাখিয়ে মাছটা রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়, একবার হলেও ট্রাই করবেন। চাইলে কিন্তু আপনারা এই মাছটা ভেজে মশলা কষিয়েও রান্না করতে পারেন, তবে এভাবে রান্না করার টেস্টটা অন্যরকম আসে, একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন, আমি খুব ভালোভাবে মশলাটা মেখে নিয়েছি, এখন চাইলে এভাবে আধ ঘন্টা রেখে দিতে পারেন। দেখুন, আমি প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে মশলা ধোয়া আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে মশলার সঙ্গে মাছটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার আমি প্রথমে হাই আঁচে 5 মিনিট রান্না করব, এরপর লো আঁচে 15 মিনিট রান্না করব, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই সুন্দর লাগে, সেজন্য দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিব। এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে আমি পরিবেশন করে দিব। দেখুন, এর কালারটা কতটা সুন্দর এসেছে, আর দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। অবশ্যই এভাবে একবার এই পোয়া মাছের রেসিপি করে দেখতে পারেন, আর কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না, আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।